করবে জানতে চেয়েছেন প্রাণ নাশের আশঙ্কা হলে কি মিথ্যা বলা যায় যাচ্ছে আমি শুনেছি বিভিন্ন কারণে নাকি মিথ্যা কথা বলা যায় কথাটি কি সত্য ভাই ফুয়াদ ভাই আপনি যতটুকু জেনেছেন তা আংশিক সত্য আংশিক সঠিক আবার পূর্ণাঙ্গ বিষয়টি এভাবে সঠিক নয় অর্থাৎ মিথ্যা বলা এমনিতে তো হারাম ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গরহিত একটি কাজ অত্যন্ত অপরাধজনক একটি কাজ এবং মিথ্যা এটি হলো অনেক অন্যায় এবং অপরাধের দুয়াল তবে হ্যাঁ যদি কারো প্রাণ নাশের আশঙ্কা হয় এবং এই ধরনের কোনো ভয় বা ঝুঁকি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে প্রাণ রক্ষা করবার অন্য কোনো উপায় না থাকলে মিথ্যা কথা বলা জায়েজ রয়েছে আসসালামু আলাইকুম দর্শক মানে আমি নিজে নিজে চিন্তা করে জাস্ট আফসোস করতেছি পরবর্তীতে বুঝলাম মানে কি আমার তো আফসোস করার কোনো মানেই নাই দর্শক শ্রোতা আবু মোহাম্মদ আদনান হুজুরের এই ব্যাপারটাকে মানে যে যার মতো আমরা বুঝে নিয়েছি যে যার মতো বুঝে নিয়েছে ব্যাপারটা আমি তিন শ্রেণীর মানুষ দেখেছি আজকে তিন শ্রেণীর মানুষের মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে তো প্রথম শ্রেণীর মানুষ তারা কিভাবে বুঝে নিল ঘটনাটা তারা বুঝে নিয়েছে যে আবু তোহা মোহাম্মদ আদনান পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে সে নিজে ইচ্ছে আত্মগোপনে ছিল এবং নিজে ইচ্ছে বের হয়ে এসেছে তিনি ভাবছিলেন না যে ঘটনাটা এই পর্যায়ে চলে যাবে পুলিশ প্রশাসন বা আদালতের কাছে জবানবন্দি দিয়ে তিনি বাসায় ফিরে চুপ করে বসে আছেন সাংবাদিকদের কাছে কোনো কথাবার্তা বলছেন না এই হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ প্রমাণ সাপেক্ষে বা যেটা এখন বলা হচ্ছে এটা তো প্রমাণ আছে তো প্রমাণ সাপেক্ষে এটা বিশ্বাস করে নিয়েছে দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা এই পুরো ঘটনাটাকে নাটক বলছে কারণ কি কারণ তাদের মনে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো তারা পাচ্ছে না উত্তরগুলো কিন্তু প্রশাসন থেকে দেওয়া হয়েছে কিন্তু তারা এটা মেনে নিতে পারছে না দর্শক শ্রোতা তারা কিভাবে মেনে নিবে আবু তোহা মোহাম্মদ আদনান যদি লাইভে এসে বা ফেসবুকে এসে বা ইউটিউবে এসে ভিডিও প্রচার করে বলে আমার মনে হয় তখনও তারা মেনে নিবে না তখন তারা বলবে যে তিনি চাপে পড়ে এসব বলতেছে অপেক্ষা করতে হবে এখন আপনারা যদি আবু তোহা মোহাম্মদ আদনানের মুখ থেকে শুনতে চান অপেক্ষা করতে হবে আর অপেক্ষার ফল যে ভালো হবে এটা আমি আগে থেকে গ্যারান্টি দিতে পারছি না কারণ তিনি ভবিষ্যতে যদি ভিডিও বানানো এইসব ব্যাপারে কথা বলবেন কি না একটু সন্দেহ আছে যেহেতু তিনি এখনই মুখ খুলছেন না তার বাসায় কোনো সাংবাদিক যাইতে না তার কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া যাচ্ছে না এই গেল দ্বিতীয় শ্রেণীর মানুষ এবার আসেন তৃতীয় এবং ফাইনাল এক শ্রেণীর মানুষকে আমরা দেখেছি যারা কমেন্ট বক্সে এসে লিখতেছে যে জীবন বাঁচানোর ক্ষেত্রে পরিবারকে বাঁচানোর ক্ষেত্রে সে মিথ্যা কথা বললে সমস্যা কি এই তো খুব ভালো একটা কথা মনে করাই দিচ্ছেন এটাও সান্ত্বনা নিতে পারেন এটা একটা বেস্ট সান্ত্বনা ঠিক আছে যে জীবন বাঁচানোর ক্ষেত্রে সে হয়তো বা বলে কিছু বলতেছে না এখন সে চুপ করে আছে ভালো সান্ত্বনা এটা নিতে পারেন তবে এখানে আমার কিছু কথা আছে তার মানে কি এই যে আপনার সারা বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করছেন এই তিন নাম্বার পয়েন্টটা যদি আপনাদের মনের ভিতরে গেতে থাকে সেটার পরিপ্রেক্ষিতে বলছি সারা বাংলাদেশের মানুষ আপনারা তাকে সাপোর্ট করছেন তবুও সে মানে সাহস পাচ্ছে না সত্যটা বলার জন্য পুলিশ প্রশাসন তারাও সামনাসামনি বলছে যে হ্যাঁ কোনো অঘটন ঘটে থাকলে বলো সে পুলিশ প্রশাসনকেও মানে ভরসা করতে পারতেছে না প্রধানমন্ত্রীকেও ভরসা করতে পারতেছে না সত্য বলতে না তিন নম্বর পয়েন্টের ভিত্তিতে আমরা কিন্তু বলছি মানে কোথায় আছেন আপনারা এখানে আপনারা আমি একটা উদাহরণ সাপেক্ষে কিছু বলতে চাই ধরেন আমার সামনে একটা খুন হইল শুধুমাত্র সেটা সাক্ষী আমি তো এখন আমার উপরেও পেশার আছে যে আমি যদি সাক্ষী দেই তাহলে কি হবে আমাকে হয়তো বা মারা হবে আমাকেও শেষ করে দেওয়া হবে তো আমি তখন ভেবে নিব যে হ্যাঁ যে যে জীবন বাঁচানো তো আগে সেটা তো ভালো নিজের জীবন বাঁচানোর ক্ষেত্রে আমি সাক্ষী দিলাম না ওই ব্যক্তিটার পরিবার ন্যায় বিচার পাইল না তাহলে অন্যায়কারীরা কি হলো সাহস পায় গেল তার আরও এরকম অন্যায় করবে আর সাক্ষীদেরকে ভয় দেখাবে আর সাক্ষীরা মনে মনে ভেবে নিবে হ্যাঁ জীবন বাঁচানোর ক্ষেত্রে আমি মানে সত্য বললাম না এইভাবে যদি চলতে থাকে পুরো দেশটা এইভাবে অন্যায়কারীদের হাতে কন্ট্রোলে চলে যাবে সত্য বলা শিখতে হবে বোঝা গেল বিষয়টা আমি কি বুঝাইতে চাইছি জ্ঞানীরা বুঝতে পেরেছে আমি মনে করি জ্ঞানী যারা তারা বুঝতে পেরেছে যদি পারেন আপনাদের যদি বিশ্বাস না হয় পুরো ঘটনাটা যা যা এসেছে পত্রপত্রিকায় বলল প্রশাসনরা তাহলে আপনারা গিয়ে তারা সাহস দেন সত্য বলার জন্য দর্শক শ্রোতা সে এখন আদনান সাহেব এখন সশরীলে তার বাসায় আছে পুরা দেশবাসী তার সাথে রয়েছে মানে আপনারা তো রয়েছেন তো তাও সে আপনাদের কথা মতে কিছু মানুষের কথা মতে যে সাহস পাচ্ছে না সত্যটা বলার জন্য সে নিরাপত্তাহীনতায় ভুগছে আবার বলতেছেন যে তার সাথে কি ঘটেছে আপনি তো জানেন না না আমি যদি জেনে থাকি তাহলে আপনিও জানেন না চলেন সবাই চুপ হয়ে যায় এটাই তার জন্য মঙ্গল হবে সব বুঝেন কি হয়েছে সব বুঝেন হ্যাঁ ভাই আমিও বুঝি কিন্তু আমার কাছে প্রমাণ নাই বুঝা গেল আবারও বলছি বুদ্ধিমানরা বুঝেছে দর্শক শ্রোতা এখানে আইনের চোখ অন্ধ প্রমাণ যা বলে সেটাই আইন বিশ্বাস করে আর আমরা যারা নিউজ করি সেই একই কথা প্রমাণ যা বলে আমরাই সেটা সত্য বলবো বা সেটাই সঠিক বলবো আমরা মাঝে মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই তুমিও তো মাঝে মধ্যে অনেক সময় দেখি সব কিছু বলো না আমাদের কাছে প্রমাণ থাকে না এই জন্য বলি না গালি গালাজ খাই কমেন্ট বক্সে তবুও বলি না কারণ প্রমাণ সাপেক্ষে বলতে হবে তো পুরো ঘটনাটা যেটা বর্ণনা করা হচ্ছে এটার পুরো ঘটনাটার প্রমাণ আছে বোঝা গেল তো একটু আগে আমার একটা সংবাদ চোখের সামনে আসলো যুগান্তর এটা আবার একটা চাঞ্চল্যকর ব্যাপার এটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে যুগান্তর লিখেছে যে তোহার আইনজীবীর সাথে কথা হয়েছে তাদের তোহার আইনজীবী বলেছেন যে তোহা আদালত একশো চৌষট্টি ধারায় জানিয়েছে তিনি গায়েবান্ধায় ছিলেন তোহা নিজেই পারিবারিক অশান্তির কারণে নিখোঁজ ছিলেন যুগান্ত লিখেছে অবশ্যই তারা সত্য জন্যই লিখেছে প্রথম সারির পত্রিকা তারা এখানে পারিবারিক অশান্তির কারণে তিনি নিখোঁজ ছিলেন এটা উল্লেখ করা হচ্ছে এখানে বৌদের ব্যাপার চলে এসেছে শুক্রবার প্রথম স্ত্রীর নাম হচ্ছে তার আবিদানুর বাবার বাড়িতে আসছিলেন ওনার সঙ্গীরাই ওনার সঙ্গে ছিলেন যেহেতু দুই স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল তাই তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে আদালত থেকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং এই সং এই পত্রিকে উল্লেখ করা হয়েছে যে তার দুই স্ত্রীর মধ্যে ঝামেলা আছে এখন দুই স্ত্রীর মধ্যে ঝামেলা মিটমাট করার জন্য সে আত্মগোপনে গিয়েছিল কিনা এটা বুঝাতে চাচ্ছে কিনা এই সংবাদটার দ্বারা আমি আসলে এখানেও আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম এই যে হাত ছোঁড়াছুড়ি করলে আবার সমস্যা অনেকে বলে যে কিরে ভাই তুই তো হাত করিস কেন এইভাবে যদি বসে ভিডিও বানাই না রোবট লাগবে এইভাবে বানাইছি মানুষজন বলে কি রে ভাই রোবটের মতো পুতুলের মতো চুপচাপ করে বসে আসো কেন পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে একটু হাত ছোড়াছড়ি করতে হয় এটা মাইন্ড করবেন না ভাই আমি সবার মনের মানে সবার মানুষের মনের মতো হইতে পারবো না তো এখন আবার অনেকে ইউটিউবারদের দোষ দিতে সব ভাই আমাদের দোষ যখন নিখোঁজ হয়েছিল তখন আমরা ভিডিও বানাইছিলাম যে সন্ধান চাই আমার দোষ না এখন আলোচনা করছি অনেকের পক্ষে যাচ্ছে অনেকের বিপক্ষে যাচ্ছে আমাদের দোষ আমাদেরই দোষ সব আমাদের দোষ অনেকে দালাল বলবেন অনেকে সুবিধাবাদী বলবেন সব আমরা আর যারা দালাল বলে তাদেরকে আমি বলি এই ভাই দালাল বলছেন না টাকা দেন কার দালালি করছি টাকা তো পেলাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ